দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবে। সকালে এর উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ ক্যাম্পে চিকিৎসা নেন। আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে রংপুরে। দুপুরে নগরীর বঙ্গবন্ধু মুরাল চত্বরে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ হয়েছে নাটোরে। স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল হক মৃদুল। একই টুর্নামেন্ট শুরু হয়েছে ঝালকাঠিতে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়ামে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সেমিনার হয়েছে। এতে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নীলোৎপল খিসা। কুমিল্লায় কৃষি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আয়ুব মাহমুদ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হয়েছে সাতক্ষীরার আশাশুনী উপজেলার গোয়ালডাঙ্গা ফুটবল মাঠে। এ সময় বাবা ছেলের লাঠি খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।